আর একটু যাবো নন্দিনীদের কাছে, পোলাও কি সব মাংস টাংস নতুন করেছে না। তো গাইস চলে এসেছি খেতে, ঠিক আছে। তো গাইস সো হে গাইস, কেমন আছে সবাই? তো আজকে আমি যাচ্ছি একটু স্প্ল্যানেড, যাবো একটু শপিং করবো, আর একটু যাবো নন্দিনীদের কাছে, পোলাও কি সব মাংস টাংস নতুন করেছে নাকি খেতে। তো স্প্ল্যানেড থেকে নন্দিনীদের ওই হোটেলটা খুব কাছাকাছি, তাই আমি ভাবলাম যাবো একবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। তো চলো যাই, খেতে খেতে কথা বলছি। দেখো বাইক নিয়ে বার হয়ে পড়েছি, এখন আছি রাস্তার মধ্যে টুপি টুপি খুলে, আগে দু তিনটা হারিয়েছে, তো এটা পেয়ে গেছি। ওকে তো চলো রাস্তায় আসি, এখন সোজা স্ট্যান্ড যাবো, কিছু শপিং করবো, তারপর যাবো নদী খেতে, দেন খাওয়া দাওয়া হলে পরে আসলাম, চলে এসছি একদম এইখান দিয়ে, দেখো শেষ দোকানটা, ঠিক আছে, এইখান দিয়ে শেষ দোকানটা, চলো। ওকে তো গাইস চলে এসছি খেতে, ঠিক আছে। নন্দিনীদের আজকে নেই, কোথায় কি মিটিং ফিটিং কি সবে গিয়েছে, তো এখান দিয়ে খাবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো শপিংয়ে, তারপর বাড়ি যাবো, ঠিক আছে। চলো খেয়ে নিই চিকেন ভাত খাচ্ছি, তারপর ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে, আলু বড়ির তরকারি সব দিয়ে খাওয়া হচ্ছে, ভালো। গাইস খাওয়া দাওয়া শেষ, কিন্তু নন্দিনীর সাথে দেখা হলো না, আমারই দোষ, একটু ফোন নাম্বারটা জোগাড় করে ফোন টোন করে আসা উচিত ছিল। তো চলো কোনো ব্যাপার না, এবারে যাবো একটু স্প্ল্যানেড, ওখান থেকে শপিং করবো, কিছু কেনাকাটা আছে, খুব তাড়াতাড়ি যাই ঘুরতে যাবো ওই জন্য। তো চলো ওখানে যাই, আর কি হবে দিদির সাথে দেখা হলো না, কোনো ব্যাপার না, চলো সোজা স্প্ল্যানেড যাই শপিং করবো, ঠিক আছে চলো। এখন রাস্তায় আছি, ঠিক আছে, আর সব কিছু ভালো লাগলো খাওয়া দাওয়া, কিন্তু একটা জিনিস কি জানো তো, সব মাল খোলা, ওপরে মাছি ফাঁচি বসছে, ওটা একটু কিরম লাগলো আমার দেখে, আর তাছাড়া সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি একটু ঠিক করা যেত ভালোই হতো, কারণ মাছি ফাঁচি বসছে তো বুঝতে পারছো খাবারের জিনিস একটা কিরম লাগে, ঠিক আছে। তো স্প্ল্যানেডে গিয়ে কিছু শপিং করার আছে, ঠিক আছে, শপিং করবো, আর কি হলো, চলো গিয়ে শপিংটা করি আগে। তো গাইস কেনাকাটা এই দোকান থেকে করলাম, একটা প্যান্ট হাফ প্যান্ট নিলাম, এবার যাবো একটা বুট কিনবো, আর কিছু ড্রেস কেনার আছে, চলো। ওকে তো গাইস এই দুটো নিয়ে নিলাম, ব্যাস শেষ, এইবার চলে যাবো বাড়ি। ওদের আগে যদি আরও কিছু পছন্দ হয় তাহলে নেবো, আর নাই হয়ে গেল, চলো। ওকে তো গাইস শপিং শেষ, কেনাকাটা শেষ, নন্দিনীর কাছে গেলাম, ফেল হলো, কড়া জামা কাপড় কিনেছি বেশ সুন্দর সুন্দর, চলো অনেকদিন পরে, প্রায় অনেক অনেক দিন পরে এখানে শপিং করলাম, একটা বুট পছন্দ হয়েছিল, বাট অনেক দাম বলছে বলে নিলাম না, দরদি করতে ভালো লাগছে না, তো এবার চলে যাবো বাড়িতে, আর কিছু নেই, মোটামুটি কাজবাজ সব মিটে গেছে, চলো। তো গাইস এবার বার হয়ে যাচ্ছি, কিন্তু ভাই দেখো বাইক নিয়ে ভাই যাই বলো, কলকাতায় ঘোরার কিন্তু মজাই আলাদা একদম, আরও এখন দুপুরবেলা তো ভালো লাগছে না, রাতের বেলা হলে ভাই আরও বাইক নিয়ে যা ঘোরার মজা, আরও যদি কিছু নেই আর বললাম না থাক। ওকে তো গাইস চলে এসেছি বাড়ির কাছে, ঠিক আছে। তো চলো আজকে নন্দিনীদের কাছে গেলাম, দেখা হলো না কোনো ব্যাপার না, কেনাকাটাগুলো হয়েছে মনের মতন, ভিডিওটা ভালো লাগলে একটু করে দিও, ব্লগ পেজটাকে ফলো করে দিও, চলো এখন একটা ব্রিজের ওপর আছে, এখানে একটু আড্ডা মারবো, মেরে দেন বাড়ি চলে যাবো, চলো টাটা বাই বাই, পরে ভিডিও দেখাবে, আজকের জন্য টাটা বাই বাই।